বিজেপির বুথ সশক্তিকরণ কর্মসূচি নিয়ে সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ আজ সাংবাদিকদের জানান, বাংলায় পঞ্চায়েত নির্বাচনে দলের নতুন ও পুরাতন সমস্ত কর্মীদের কাজে লাগানোর একটা উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মপদ্ধতি অনুযায়ী কাজ করে, সারা বছর আমরা সংগঠনের কাজ করি। এখন নির্বাচনের প্রস্তুতি হিসাবে সারা দেশে লোকসভা নির্বাচন এক বছর পরে তার প্রস্তুতি শুরু হয়েছে। আমাদের বাংলায় পঞ্চায়েত নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি শুরু করি। বুথ সশক্তিকরণ, প্রত্যেক বুথের পরে আমরা নতুন করে বুথ, প্রত্যেক ইলেকশনের পরে আবার নতুন করে বুথ তৈরি করি, আর সমস্ত কার্যকর্তাদের ডাটা রেকর্ড আমরা রাখি, তার জন্য ব্যবস্থা আছে আমাদের। সেরকম আজকে প্রায় 18 কোটি আমাদের মেম্বার আর 30 কোটির বেশি ভোটার সারা দেশে, আর এটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এই জন্য যে পার্টি নিয়মিত এটা নিয়ে এক্সারসাইজ করে, সেই সিস্টেমে চলছে। আর কর্মীদের আবার চাঙ্গা করা, তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া, সমস্ত কর্মীদের কাজে লাগানোর জন্য একটা প্রসেস শুরু হয়েছে, সেটা উপর থেকে নিচে অব্দি যাচ্ছে।